আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজের পর্দায়। শুক্রবার বনগাঁ থেকে রামপুরহাট পর্যন্ত বাস পরিষেবা পরিদর্শন করতে বনগাঁয় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে তোপ দাগেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, কয়েকজন বুড়ো নেতা রাতারাতি খুব জ্ঞান দিচ্ছেন, এ সমস্ত নেতা মার খাওয়ার সময় কিন্তু ছিলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন এমন লোকেদের তিনি দায়িত্ব দেবেন যারা পার্টিটাকে মায়ের ভোগে পাঠিয়ে দেবে, তাদেরকে মদন মিত্র বরদাস্ত করবে না। আসুন শুনে নিই আর কি বললেন তিনি। আমি এবং আমার পরিবার ঈশ্বর ছাড়া একজনের কাছে কৃতজ্ঞ, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বারবার আমাকে ইতিহাসের বিস্তৃতির অতল থেকে আবার লাইভে নিয়ে এসেছেন। আমাকে ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যান করেছেন। এই মুহূর্তে বনগাঁ থেকে যেটা ডিমান্ড, মমতা ব্যানার্জি কঙ্কালীতলা সাজিয়েছেন, মদনমোহনতলা সাজিয়েছেন, তারাপীঠ সাজিয়েছেন, দক্ষিণেশ্বর অলরেডি আছে যদিও, কালীঘাট সাজিয়েছেন। আমি বলতেই পারি আপনি যে হিন্দুদের কথা বলছেন, তা কেন, মুর্শিদাবাদের নবাব বাড়ি সাজিয়েছেন, তারপরে ভাগীরথীর তীর সাজিয়েছেন। বনগাঁ থেকে ডিরেক্ট এসি বাস যদি ট্যুরিজমকে ডেভেলপ, মানে আমি তখন, আমি ট্যুরিজম মন্ত্রী নই, কেউ নয়, কিন্তু পরিবহন এবং ট্যুরিজম একে অপরের সঙ্গে যুক্ত। আমি চাই যে এমনভাবে বাসগুলো যাক, ধরুন এর আগে যখন আমি এসেছিলাম আমি 4000 যান বাস দিয়েছিলাম, একদিনে 4000 যান বাস, যেগুলো দেখেন আপনারা, মানে আমি নয় মমতা ব্যানার্জি দিয়েছিলেন। এই আমি কথাটা খুব অহংকারের হয়ে যাচ্ছে, সেটা আসছি পরে। তো আমরা চাই এখান থেকে ধরুন মদনমোহনতলা, সিমলা কালীবাড়ি, দার্জিলিং কালীবাড়ি, তারপরে মালদার একটা বিখ্যাত জায়গা, মানে বনগাঁ সারা পশ্চিমবঙ্গের সঙ্গে কানেক্টেড হোক। কোতোয়ালি যাক, মসজিদে যাক, ইমামবাড়া যাক, বনগাঁ থেকে চুঁচড়ো ব্যান্ডেল, আমরা ব্রিটিশের খবর জানি যে 200 বছর শাসন করেছে, তার আগে ডেনমার্ক, ফ্রান্স, কীভাবে এরা চালাতো। আচ্ছা আমরা কি ওদের থেকে প্রশিক্ষণ শিখতে পারি না? ঢাল নেই, তরোয়াল নেই, কিন্তু সেই সময় শান্ত পণ্ডিচেরি, শান্ত ব্যান্ডেল, শান্ত চন্দননগর চুঁচড়ো চলেছে। এই সপ্তাহে নিয়ে আমি ইনস্ট্রাকশন এসেছিলাম, আমার বলতে কোনো দ্বিধা নেই। আমার 30 বছরের বন্ধু হচ্ছে রতন ঘোষ। আমি শুনেছি রতন ঘোষ নাকি আমাদের পার্টিতে আবেদন করেছেন ফিরে যাবার জন্য, কিন্তু এখনও পার্টি ওনাকে নেয়নি। এখন যতক্ষণ না পার্টি ওনাকে নিচ্ছে ততক্ষণ আমি ওনার আমন্ত্রণে আমি পার্টির প্রোগ্রাম করতে পারবো না। কিন্তু মেরেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দেব না? পার্টির সঙ্গে নেই বলে আমি তো বিজেপির বহুবাড়িতে নেমন্তন্ন যাচ্ছি, সিপিএমের নেতারা কেউ নেমন্তন্ন করলে আমি জীব লক লক করে, মানে জীব দিয়ে রস পড়ছে আমার, আমি দেই দেই করে নাচতে নাচতে যাচ্ছি। তো আমি রতনের আমন্ত্রণে এসেছি, রতন আসবে, ও স্ত্রীকে খুবই খারাপ, শরীর খারাপ বাড়াতে গেছে, আর ডাকু, এরা দুজনেই এই মুহূর্তে আমি শুনেছি যে ওটা, দেখুন একটা কথা বলি, আমি যদি শুধু পার্টির লোকের সঙ্গেই মিশি তাহলে আমায় গেলে বলবে 48%, 52%, 38%, মানে পার্সেন্টেজে ছাপ বেড়ে দেবে, কিন্তু আমি যদি পার্টির বাইরে মিশি তাহলে বলবে 100%। তো মমতা ব্যানার্জির শিক্ষা হচ্ছে মানুষের সঙ্গে থাকো, মানুষের সঙ্গে মেশো। এবং আপনাকে মনে রাখতে হবে এই মুহূর্তে আমাদের পার্টির মুখপত্র হচ্ছে কুণাল ঘোষ,
আমাদের পার্টির মুখপাত্র ডেরেক ওব্রায়েন, আমি জানি না সে কবে থেকে তৃণমূল কংগ্রেস করেছেন, করতে পারেন আলাদা। উদয়ন গুহ, সিদ্দিকুল্লাহ, 2006 থেকে এসছেন দোলা সেন, পূর্ণেন্দু বসু সিমোর থেকে, দিদিমণি ওদের পুরো পার্টির দায়িত্ব দিয়ে দিয়েছেন। এরপরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি কদিন আগেও সিপিএম পার্টি তাড়িয়ে দিয়েছিল, শায়নী ঘোষ, আমি বেশি বলতে চাই না, আমি শুধু বলতে চাই এরা আমাদের পার্টির মুখপত্র। মুখপত্র মানে কি, এইটা আমি মদন মিত্র বসে আছি, আপনি আপনার ক্যামেরায় কোথাও দেখাবেন না যে আজ তৃণমূল কংগ্রেসের নেতা মদন মিত্র বলেন, আপনি বলবেন মদন মিত্র বলেন, তাতেই দেখবেন পক্ষে বিপক্ষে ভোট আসবে। ব্যুরো রিপোর্ট, রেগুলার নিউজ। পুজো বা বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377, চট করে চলে এসো বন্ধুরা। আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ, সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজ এর পর্দায়। আজ গঙ্গাসাগর মেলায় মকর সংক্রান্তির দিন সাংবাদিক সম্মেলন করলেন সাগরে উপস্থিত রাজ্যের তিন মন্ত্রী অরূপ বিশ্বাস, পুলক রায় এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলাশাসক ডক্টর পি উলগানাথন সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। আসুন শুনে নিন এই সাংবাদিক সম্মেলনে কি বললেন তারা। আজকে আমরা গঙ্গাসাগর মেলায় আমাদের প্রেস কনফারেন্স শুরু করছি। আমাদের মধ্যে রয়েছে মাননীয় মন্ত্রী, আমাদের সকলের শ্রদ্ধেয় বঙ্কিম হাজরা মহাশয়, আমাদের সঙ্গে রয়েছে মাননীয় মন্ত্রী পুলক রায় এবং আমাদের গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান সীমান্ত মালিক এবং আমাদের ডিএম সাহেব রঙ্গনাথন সাহেব। আমি প্রথমেই আপনাদের সকলকে আজ পবিত্র মকর সংক্রান্তি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মেলা প্রশাসন, মেলা কমিটি, সকলের তরফ থেকে, আমরা যারা এখানে আছি সবার তরফ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আপনারা জানেন যে মহামান্য হাইকোর্ট, কলকাতা হাইকোর্টের কিছু নির্দেশিকা ছিল, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কিছু নির্দেশিকা ছিল, আমাদের প্রশাসন, আমাদের মেলা কমিটি, পুলিশ প্রশাসন, আমরা অক্ষরে অক্ষরে তো পালন করার চেষ্টা করছি। আজ দুপুর 12:45 থেকে শুরু হয়েছে, আগামীকাল 12:30 পর্যন্ত থাকবে। শাহী স্নান তার সময় ছিল দুপুর 12 থেকে 3 পর্যন্ত। আমাদের কাছে এই মুহূর্তে যা খবর, যতখানি পরিসংখ্যান আমাদের কাছে এসে পৌঁছেছে, তাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত তীর্থযাত্রীরা পুণ্যস্নান সেরেছেন। জগৎগুরু শঙ্করাচার্য ও অন্যান্য ধর্মীয় গুরুরাও এখানে পবিত্র স্নানে অংশ নিয়েছেন। বিগত বছরে যে তীর্থযাত্রীরা এসেছিলেন, এবার 20-25% তীর্থযাত্রী এবছরে সাগরমেলায় এসেছেন। কম্পেয়ার টু দি লাস্ট ইয়ার, এবার 20-25% মানুষ গঙ্গাসাগরে এসেছে। কোভিড-19 অতিমারীর আবহে এই নিয়ে দ্বিতীয়বার গঙ্গাসাগর মেলা সাফল্যের সঙ্গে আয়োজিত হচ্ছে এবং সকলের সহযোগিতা আমরা পাচ্ছি, বিশেষ করে সাধারণ মানুষ, তীর্থযাত্রী, প্রশাসন এবং বিশেষ করে সংবাদ মাধ্যমের বন্ধুদের সকলের সহযোগিতা নিয়ে এই কোভিড-19 এই দ্বিতীয় বছর সাফল্যের সঙ্গে আয়োজিত হচ্ছে। আপনাদের সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ভালোবাসা।
শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের মাননীয় মন্ত্রী এই মেলার দায়িত্ব প্রাপ্ত সদস্য অনুপ বিশ্বাস মহাশয়, যিনি আমাদের বিদ্যুৎ এবং যুব কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, তিনি বিশদভাবে আপনাদের কাছে আজকের কত মানুষ স্নান করেছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের ই স্নান, ই দর্শন এবং ই পুজো এবং ড্রোনের মাধ্যমে যে স্নান, এই বিষয়টা তিনি বিশদভাবে উল্লেখ করেছেন এবং গত বছরের তুলনায় এবছরে তার পার্সেন্ট অনেক বেড়েছে। তাছাড়া আমাদের সত্যিও অনুপ্রভু সত্যিও পুলক রায় মহাশয়, যার এই মেলা আমাদের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর গ্রাম পঞ্চায়েতে, তিনি ডকগেট থেকে শুরু করে সমস্ত বিষয়টা কীভাবে পুলিশ প্রশাসন জেলা প্রশাসন যৌথভাবে কীভাবে তারা অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগিতায় এই মেলাকে, অর্থাৎ আমাদের মহামান্য হাইকোর্ট এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে তারা অত্যন্ত দায়িত্ব নিয়ে কাজ করছে, আমাদের মাননীয় জেলাশাসক অতিরিক্ত জেলাশাসক সহ অন্যান্য পুলিশ সুপাররা। সর্বশেষ আমি আপনাদের কাছে দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি কাল গতকাল রাত্রি 11টার পরেও আমি নিজে গোটা এলাকা ঘুরেছি, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল এবং আমাদের মামান হাইকোর্ট, আমি দেখেছি মানুষরা অত্যন্ত তাদের সরকারের সমস্ত আইন বিধি মেনে তারা যথারীতিভাবে আমাদের সব যে হ্যাঙ্গার ছিল তার মধ্যে তারা মাস্ক নিয়ে তারা রেস্ট নিয়েছেন, এবং আজকেরও সকালবেলা যখন স্নান হচ্ছিল তখন আমি গিয়ে দেখেছি যে আমাদের সরকারের যে সিদ্ধান্ত 50 জন করে, সে আমাদের পুলিশ প্রশাসন সিভিক্স ভলেন্টিয়ার্স যারা আছে তারা অত্যন্ত দায়িত্ব নিয়ে, আমাদের সিভিল ডিফেন্স সবাই দায়িত্ব নিয়ে তারগুলোকে মনিটরিং করেছে। অতএব আমরা এইটুকু আপনাদের কাছে বলতে পারি যে আপনাদের সহযোগিতা এবং আমাদের প্রেস বন্ধুদের আন্তরিক সহযোগিতা এবং আমাদের জেলা প্রশাসন পুলিশ প্রশাসন এবং আমাদের মন্ত্রী মহোদয়ের তদারকিতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং মহামান্য হাইকোর্টের নির্দেশ মেনে আমরা চলার চেষ্টা করেছি এবং তার যথাযথ পালন করবার আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আশা করি আপনারাও নিজেরা প্রত্যক্ষ করেছেন এবং গত বছরের তুলনায় বছর প্রায় 20-25% তীর্থযাত্রীরা এসে, গত বছর যদি এই সময় 20 লক্ষ ছিল এবছর সেটা অনেক কম, 20-25% লোক এসে মাত্র তারা স্নান করেছে। সবাইকে ধন্যবাদ। গঙ্গাসাগর থেকে আকাশ ভট্টাচার্যের রিপোর্ট, রেগুলার নিউজ। আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজের পর্দায়। শ্রমিক মালিক কাজিয়ার জেরে বন্ধ হয়ে গেল জগদ্দলে JJI জুট মিল, কর্মহীন হয়ে গেলেন স্থায়ী অস্থায়ী মিলিয়ে প্রায় 4000 জন শ্রমিক। জানা গিয়েছে গত 2 দিন ধরে স্থায়ীকরণের জন্য আন্দোলন করছেন উইন্ডিং বিভাগের শতাধিক অস্থায়ী কর্মী। শুক্রবার সকালে আন্দোলনকারী শ্রমিকরা মিলের ভেতরে ভাঙচুর চালায় বলে অভিযোগ। এই ঘটনায় ক্ষুব্ধ মিল কর্তৃপক্ষ এদিন সকাল 11টা থেকে মিল বন্ধ করে দেয়। ভাঙচুর চালানোর অভিযোগে পুলিশ 4 জনকে আটক করেছে। উত্তেজনা থাকায় মিলের গেটে মোতায়েন রয়েছে ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে এসে মিলের আধিকারিকদের সঙ্গে কথা বলতে আসেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। শ্রমিকেরা যদিও কথা বলে জানা গেছে মিলের আধিকারিকরা বিধায়কের সঙ্গে কথা বলতে রাজি হননি। मिल बंद होने का मेन कारण है कि एक सप्ताह से हम लोग का जो मिल के अंदर वाइंडिंग डिपार्टमेंट है जिसको हम लोग मेट्रोल बोलते हैं, मेट्रोल डिपार्टमेंट के कम से कम 100-150 लड़के हैं, 150 नहीं बोलेंगे 100+ लड़के हैं जो लगभग 2-2.5 साल से काम कर रहे हैं। आज मैनेजमेंट से लोग लगभग एक तब से बोल रहे हैं कि हमारा नाम नंबर कर दीजिए जिसमें हमारा PF हमको लाभ मिले, ग्रेचुटी का लाभ मिले, ESI बेनिफिट मिले, बोनस मिले, जो 0 नंबर में काम करते थे उन लोगों को नहीं मिल पा रहा। इसीलिए शादी को लेकर 2-3 दिन भी स्ट्राइक पर मैनेजमेंट के लोग भी उनको बहुत तरह से समझाने की कोशिश की कि आप लोग काम कीजिए, हम लोग धीरे धीरे नंबर करेंगे, लेकिन मजदूर लोग का फेवर था कि पहले नंबर कीजिए फिर हम लोग काम करेंगे।
लेकिन आज बिना बताए सारे मजदूरों को मैनेजमेंट बाहर कर करके मिल को बंद कर दिया। उसके बाद हमारे जगदल के विधानसभा के विधायक जो है सुंदर श्याम जी, वो आए मैनेजमेंट से बात करने के लिए, खुद चलकर आए मजदूरों के लिए, हम लोग के लिए एक घंटा बैठे रहे, लेकिन ये मैनेजमेंट इतना शैतानी किया को बाहर निकल के उनसे बात तक नहीं किया। बहुत बड़ी बड़ी हम मिले हमला चाहने की कोई अरेस्ट करिए तीन जन के, एक जन के सुने गेट से तुले नहीं गया, कौन के तुले नहीं गए, एक जन के सुने কোথায় যাব, কোথায় থাকব, মনির মতো বাড়ি কোথায় পাব? হ্যাঁ, ঠিকই ভেবেছেন, মনির মতো বাড়ি পেতে আজই আসুন লোকনাথ কমপ্লেক্সে। কাপা বনগা রোড সংলগ্ন কাপা চাকলা গ্রাম পঞ্চায়েত অফিসের নিকটে নতুন আবাসন লোকনাথ কমপ্লেক্স। লোকনাথ কমপ্লেক্সে আছে বেসমেন্টে গাড়ি রাখার সুবিধে, গ্রাউন্ড এবং ফার্স্ট ফ্লোরে থাকবে মার্কেট কমপ্লেক্স এবং প্রচুর 2BHK ও 3BHK ফ্ল্যাট। তাই আর দেরি না করে আজই চটপট বুকিং করুন লোকনাথ কমপ্লেক্সে। ফোন নম্বর 7890-726878 এবং আপনারা কল করতে পারেন আরো একটি নম্বরে 9831919515 এই নম্বরে। আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ, সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজের পর্দায়। উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া থানার অন্তর্গত হাবড়া থেকে মকড়া যাওয়ার গৌরবঙ্গ রোডে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল। স্থানীয় সূত্রে জানা যায়, হাবড়া থেকে মকড়ার দিকে যাচ্ছিল এক মদ্য ভ্যান চালক, ঠিক সেই সময় মকড়া থেকে হাবড়ার দিকে আসছিলেন। একটি লরি সাইবাবা মেডিকেল হলের সামনে মুখোমুখি ধাক্কা মারে তাকে এবং লরিটি ছিটকে পড়ে যায় রাস্তার পাশে এবং ভ্যান চালক ছিটকে রাস্তার উপরে পড়ে গিয়ে গাড়ির নিচে চলে যায়। ঠিক তখনই তার হাতের উপর দিয়ে চলে যায় লরির চাকা, তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। ভ্যান চালককে উদ্ধার করে গুরুতর অবস্থায় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, সাত সকালে ভ্যান চালক মদ্য অবস্থায় ভ্যান চালিয়ে যাচ্ছিল মগরার দিকে, যেখানে হাবড়া শহরে চলছে লকডাউন, সেখানে কীভাবে রাস্তায় অবস্থান চালাচ্ছে ভ্যান চালক সেদিকেই উঠছে প্রশ্ন। এ ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে হাবড়া থানা অরিন্দম মুখোপাধ্যায়। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ। আমি অ্যাকচুয়ালি এদিকে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম, তখন 11:10 বাজে, তো এই দিক থেকে প্রচণ্ড বেগে একটা লরি আসছিল আর ওই দিক থেকে একটা ইঞ্জিন ভ্যান সবজি নিয়ে আসছিল, তো ভীষণ জোরে একটা আওয়াজ হয়, ভ্যানওয়ালাটা একদম উড়ে গিয়ে এখানটা এসে পড়ে আর ওই সবজির গাড়িটা ভ্যানটা ওই পাশে একটা জঙ্গল টাইপের আছে ওইখানে গিয়ে পড়ে। পড়ার পরে ড্রাইভাররা খালাসি যারা ছিল তারা যথার্থ ব্রেক করে, আমি ব্রেক করে ভাবলাম যে ওই দুজন মানে এদের এই যে পড়ে গেছে একে তুলতে আসছে, তুলতে না আসা উল্টো দিকে দেখলাম দৌড় দিল, তখন পিছন থেকে ধর 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 বলে ওই দুজনকে ধরে নিয়ে আসার চেষ্টা করছিল, ড্রাইভার দিয়ে সে চলে গেলো পালিয়ে আর খালাসিটাকে ধরে নিয়ে এসেছিল। তারপরে এইখানে অনেকক্ষণ এই যে ভদ্রলোক ইয়ে ছিলেন উন্ডেড ছিলেন সে অনেকক্ষণ এখানে শুয়েছিলেন পড়েছিলেন, তারপর আশেপাশে কিছু লোক এসে ভ্যানে করে ওকে হসপিটালে নিয়ে গেছে। ওর পিছন দিক থেকে এখান থেকে ব্লাড বেরোচ্ছিল মাথায় পিছন দিক থেকে আর হাতের আঙুল পায়ের আঙুল অনেকগুলো ভেঙে গেছে। আচ্ছা, কয়জন ছিলেন ভ্যানে? ভ্যানে একজনই ছিলেন, একজনই ছিলেন, উনি চালাচ্ছিলেন, উনি ছিলেন। সবজি বিক্রেতা মানে সবজি সবজি বিক্রেতা কিনা আমি জানি না এক্স্যাক্টলি, তবে ওনার ভ্যানে সবজি ছিল মানে উনি। আর খালাসি কি তখন ধরা পড়েছে? খালাসি, হ্যাঁ খালাসিকে ধরা গেছিল, খালাসি এখানে বসেছিল, তারপর থানায় নিয়ে গেছে, খালাসি থানায় নিয়ে গেছে। ড্রাইভারকে পাওয়া যায়নি? ড্রাইভারকে পাওয়া যায়নি। গাড়িটা থানায় নিয়ে গেছে, থানায় নিয়ে গেছে। গাড়িটা ভীষণ জোরে আসছিল এখান থেকে, এখানে এক্স্যাক্টলি মাঝে মাঝে এখানে অ্যাক্সিডেন্ট হয়। এটাকে গৌরবঙ্গ রোড বলে, এটা সামনে 2 নম্বর গেট, এখানে ঝরঝর জলা এর মাঝামাঝি একটা জায়গা। এখানে যে মাঝামাঝি অ্যাক্সিডেন্ট হয় সেই কারণে আপনারা কি চাইছেন? এখানে একটা গর্ত টাইপ আছে।